অন্তরকে কলবকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই আগুনে ভারতকে সরকার করে দেওয়া হবে। আমরা কসাই মোদী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই পণ্ডিতকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে, অন্যথায় সারা পৃথিবী থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ ইফাতুন করিম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশের সহসভাপতি আল্লামা জহুরুল ইসলাম। আল্লামা জহুরুল ইসলাম, আমরা জানি পুরো বিশ্বের মধ্যে বহু নাস্তিক মুরতাদ আমাদের নবী, প্রাণের নবী সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে। ভারতের যারা করছে এদের আরও বহু ধরনের উত্তরসূরি বহু জায়গার মধ্যে আছে। আমরা বলতে চাই এ ধরনের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান যেখানেই করবে বিশ্বের মুসলমান কোনো জায়গার মধ্যে চুপ থাকতে পারে না। আমরা তাদের প্রতিবাদ করতে এখানে আজকে সমবেত হয়েছি। সমস্ত তৌহিদে জনতার আমাদের মনের মধ্যে খুব ব্যথা। আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি এই ধরনের অপমান করে আমাদের রক্ত দিয়ে নবীজির ইজ্জত রক্ষা করার জন্য আমরা কি রাজি আছি? আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের আইন করতে হবে। যদি নবীর বিরুদ্ধে কেউ এই ধরনের বেয়াদবি করতে চায় তাদের যেন ফাঁসির জন্য আইন করা হয়, এবং বিশেষভাবে ইসলামের বিরুদ্ধে যে কোনো জায়গার মধ্যে ইসলামের কটূক্তি করবে তাদের বিরুদ্ধে বিশ্বের সব জায়গার মধ্যে যেন আইন হয়, জাতিসংঘের মধ্যে এই ব্যাপারে যেন আইন গ্রহণ করা হয়, মুসলমানদের ইজ্জত লইয়া যেন মুসলমানরা জীবন যাপন করতে পারে। আমাদের সবাই এখানে যারা আসছে সবাইকে ধন্যবাদ জানাই ইমানি চেতনার জন্য। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাইয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা মহিউদ্দিন রব্বানি। আল্লামা মহিউদ্দিন রব্বানি, সম্মানিত তৌহিদি জনতা, সমবেত হযরত উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের মাঝে দীর্ঘ 21 বছর নির্যাতন জুলুম ভোগ করেছেন। যখন মক্কা বিজয় হয় 8 হিজরির পর 10 হিজরি রসুল দুনিয়ার থেকে বিদায় নেন, তাহলে মাত্র 2 বছর পেয়েছেন আর নির্যাতন জুলুমের স্টিম রোলার চলেছিল দীর্ঘ 21 বছর। সেই নবীর প্রেত স্টিম রোলার যারা যেই কুখ্যাত ওই নাস্তিক ওই মুরতাদ ও আবু জাহেলের বাহিনী চালিয়েছিল তারা পর্যন্ত যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখে নাই, বর্তমান আমাদের ভারতের ওই নরেন্দ্র মোদীর ও কুখ্যাত দালাল ওই হিন্দু পুরোহিত সেই দৃষ্টতা দেখিয়েছে পৃথিবীর ইতিহাস। তাদের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
লোকজন সহ আরো যারা আছে এদেরকে গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ার পরেও এই মোদি সরকার গ্রেফতার করে নাই। মোদিকে বলতে চাই, পৃথিবীর 200 কোটির উপরে মুসলমানের ইমানি চেতনায় তুমি আঘাত দিয়েছ। মুসলমানের ইমানি চেতনার আঘাত মুসলমানেরা কোনোভাবে বরদাস্ত করবে না। পৃথিবী যদি অবিলম্বে তাকে গ্রেফতার করানো হয় তাহলে বাংলাদেশ মুসলমানেরা বসে থাকবে না, আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রয়োজন হলে ভারত ভারতীয় দূতাবাস গ্রহ করার কর্মসূচি দিতে বাধ্য হব। ইতিপূর্বে কয়েকদিন পূর্বে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা লক্ষ্য করেছি, এদের বক্তব্য এক সূত্রে গাথা। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এ দেশ নতুন স্বাধীন হয়েছে, ভারতীয়রা ভারত পদিলহীদের স্থান বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। আমরা ভারতীয় আমরা স্পষ্ট ভাষায় ভারতকে বলে দিতে চাই, ভারত আপনি পার্শ্ববর্তী দেশ, আপনার সাথে আমরা ভালো সম্পর্ক চাই, আপনি আমাদের উপরে দাদাগিরি করবেন সেটা সহ্য করা হবে না, হবে না। বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে রসুলের অবমাননাকারীদের বিরুদ্ধে আপনি আইন প্রণয়ন করুন, আইন পাশ করুন, আপনার অন্তর্বর্তীন সরকারের মাধ্যমে আপনি অর্ডিনেন্স জারি করুন, যেন যারা রসুলের অবমাননা করবে তাদেরকে ব্লাসফেমির মতো আইনের মাধ্যমে ফাঁসি দিতে হবে। বন্ধুগণ, আমরা আজ থেকে আমরা ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিচ্ছি। ভারতীয় কোন পণ্য আমরা আমদানি করব না, আমরা ব্যবহার করব না। ভারতের সাথে আমরা প্রয়োজনে সবকিছু বয়কট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, পান আর বেল সহ
কাদিয়ানিদের সকল পণ্য আমরা বর্জন করছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেষ দাবিটুকু রেখে যাচ্ছি, আল্লাহ নবীর ইজ্জত আবরু হেফাজতের জন্য আপনি যারা তথা কথিত সংখ্যালঘু মুসলমানের নামদারি কাঁদিয়ে দিয়া আছে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে। আপনি যেদিন ডক্টর ইউনূস সাহেব যেদিন বিমানবন্দরে এসেছেন, আমনে এসে বলেছেন আহমদিয়াদেরকে সংখ্যালঘু, আপনার মুখে আসছে সংখ্যালঘু, আমরা সেটাই দাবি করি, সেই ঘোষণাটা দেন, সেই ঘোষণাটা দেন। আমরা এর প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের পক্ষ থেকে আগামী সোমবার বাইতুল মোকাররম উত্তর গেইটে বিকাল 3টায় প্রতিবাদ মিছিল হবে, আপনাদেরকে সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য উদ্দত্ত আহ্বান জানাচ্ছি। এখন এই দোয়া করবেন আমাদের আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানি। আমরা ইনশাআল্লাহ এখান থেকে মদিনা হোটেল পর্যন্ত যাব, আলমদিনা হোটেল মোল, তারপরে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ ফিরে ইনশাআল্লাহ মুনাজাত হবে। এখন আমি সংক্ষিপ্ত মুনাজাত করছি। وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. الله 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 أكبر الله الله أكبر زمينের মধ্যে রাসূলের দুশমনরা দুশমনী করে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আমরা নিশ্চয়তা দিতে চাই আপনাকে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন রাসূলের শ্যামল রাসূলের মেয়াদ রাসূল।